ইকোনমি অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, যে করোনা এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, সেই প্রভাবের পর যদি মানুষজন যেতে চায় চাকরি বাকরি, এবং সেই দেশ তো আমিও তো মানে অনেকবার গিয়েছি, দেখেছি খুব ব্যয়বহুল একটি দেশ, তো সেইখানে যেয়ে যে সংকটের একটা মুখোমুখি হবে, যে অবস্থার মুখোমুখি হবে, সেটা কি মনে হয় বাংলাদেশিরা ওভারকাম করতে পারবে? অবশ্যই পারবে, কারণ পারবে বলে কিন্তু দিন দিন এখন কিন্তু ইংল্যান্ডে কিন্তু প্রচুর বাঙালি যাচ্ছে স্টুডেন্ট হিসেবে। যদিও ইংল্যান্ডের সরকার এখন কিছুটা ভিসা নীতি চেঞ্জ করেছে, যে অনেক কিছু সুইচিংয়ের ব্যাপার থাকে, যে অনেক স্টুডেন্ট ভাবে যে আমি মাইগ্রেন্ট হয়ে যাবো বা অন্য কিছু সুইচ করতে চাই, সেটা হয়তো বা অনেক চেঞ্জ করছে সরকার। কিন্তু যদি আপনি একটু বুঝে শুনে চলেন, যদি জীবনটাকে একটা বাজেটের মধ্যে নিয়ে আসেন, আমার মনে হয় সবাই যখন পাচ্ছে বাংলা দেশিরাও পারবে। কোনো কিছু আসলে সহজ না, জীবনে কোনো কিছু পেতে হলে কষ্ট আপনাকে করতে হবে। তাহলে আপনার পরামর্শটা কি? পরামর্শটা হচ্ছে যে যখন আপনি একটা ব্যালেন্স লাইফ লিড করা, একটা বাজেটের মধ্যে নিয়ে আসা, কারণ এই ব্যালেন্স লাইফ না থাকলে আপনার ইমব্যালেন্স হয়ে যাবে। অবশ্যই যারা যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে, যারা ঘুরতে যাচ্ছে তাদের ডিফারেন্ট ব্যাপার, যারা স্টুডেন্ট হয়ে যাচ্ছে বা যারা হাই স্কিল হয়ে যাচ্ছে তারা তো কাজের একটা জায়গা নিয়েই যাচ্ছে, আর যারা স্টুডেন্ট যাচ্ছে তাদের জন্য আমার একটা পরামর্শ যে একটা মানে ব্যালেন্সের মধ্যে লাইফটাকে নিয়ে আসে। কারণ যদি আপনি ভাবেন যে আপনি তো জেনে শুনেই যাচ্ছেন যে ইংল্যান্ডের বাড়ি ভাড়া কেমন হতে পারে, খাওয়া দাওয়ার খরচ, একটা তো ধারণা নেওয়াই থাকে, তো ডেফিনেটলি আপনি যখন যাবেন, যে কোনো স্টুডেন্ট একটু হয় না, যে যারা বড় ভাই বোনেরা আছে, যদি কেউ পরিচিত থাকে তাদের সাথে একটু মানে কথা বলা যে কোন ভাবে গেলে একটু আরও কম খরচে আরও কম ভাবে আর কি থাকা যায়। আর চাকরি বাকরির কথা বলবো, যে কোনো স্কিল লোকই হোক না কেন, সে প্রতিটা জায়গাতে সে কাজ করার সুযোগ পাবে আর কি। ল্যাঙ্গুয়েজটা আসলে অত কঠিন না, কারণ আমি যেহেতু হিগো বসের সাথে কাজ করছি এখনও, আমি দেখেছি যে আমার অনেক কলিগ যারা ইংরেজিতে কথাই বলতে পারে না, যারা তারা কোনো প্রবলেমে, দে আর ভেরি মাচ কনফিডেন্ট, বিকজ হচ্ছে যে ভাষা আমার এটা নিজের ভাষা না, ইংরেজি আমার নিজের ভাষা না, সো বেসিক একটা কথা জানতে বা বুঝতে পারলে ইটস এনাফ। আমি একটা সময় যেটা ছিল যে আমি যেহেতু বাংলাদেশে ছিলাম, এত ফ্লুয়েন্ট আমাদের ছিল না, আমরা যেহেতু চর্চাটা নেই, তো ওই একটা মানসিকতা আমারও ছিল যে আল্লাহ আমি ইংল্যান্ডে যে ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলা পারবো কি না, বুঝবো কি না, অনেক সময় মাথার উপর দিয়ে যেত কিছু কিছু র ইংলিশ। কিন্তু হয় কি জানেন, যে যখন আমি দেখলাম যে আমার আশেপাশের কলিগরা ভিন দেশে হয়, দে আর ভেরি মাচ কনফিডেন্ট, বিকজ তারা সবসময় বলে এটা আমার নিজের ভাষা না, তো আমাকে কেন শাই ফিল করতে হবে, লজ্জার এখানে কিচ্ছু নাই, বেসিক ইংলিশ আমি খেয়েছি পড়েছি যাবো এই বলতে পারলেই হলো, ভয় পাওয়ার কিচ্ছু নাই, বিকজ তারা জানে যে দ্যাটস নট আওয়ার ল্যাঙ্গুয়েজ। সো আমরা অনেক সময় হয় কি, আমরা লজ্জা পাই তো অনেক কিছুতে, এবার মানে লোকে কী বলবে, আমাদের মতো বাঙালিদের লোকে কী বলবে, এরকম কিন্তু ধারণা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষজন করে না, যে লোকে কী বলবে। সো আমাদের এই ধারণা যে লোকে কী বলবে বলে আমরা অনেক সময় পিছিয়ে যাই। সো ভাষা কোনো প্রবলেম না, কারণ ওই দেশের মানুষরাও জানে যে তুমি এদেশে আসছো, তোমার এটা ভাষা না, সো একটু বুঝাতে পারলেই হলো, বেসিকটা বলতে পারলেই হলো, না বলতে পারলে সমস্যা নেই, ইশারাই কাফি।